তো ফ্রেন্ড, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিটি কেবিল সেটআপ বক্সের আপনি সেটআপ বক্স অ্যাক্টিভেশন করবেন। তো এই জন্যই আমি আমার পোর্টালে চলে এসেছি। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে প্রথমে আমি আমার সেটআপ বক্সটি অ্যাক্টিভেশন আছে কি না সেটা দেখে নেওয়ার জন্য প্রথমে একটি ভিসি নাম্বার দেব বা ভার্চুয়াল কার্ড নাম্বার দিয়ে আমি দেখে নেব। তো আমি ভার্চুয়াল কার্ড নাম্বারটি দিচ্ছি এক্ষুনি, দিয়ে দেখে নেই। তো এখানে ভার্চুয়াল কার্ড নাম্বারটি দিয়ে গুতে প্রেস করলে তো এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তো ফ্রেন্ড, এই সেটআপ বক্সটি এখনও অ্যাক্টিভ হয়নি। তো এর জন্য আমরা এবারে চলে যাব এসটিভি নাম্বারে। সেটআপ বক্স অ্যাক্টিভেশন করতে গেলে সব থেকে মানে এসটিভি নাম্বার দিয়ে অ্যাক্টিভেশন করতে হয়। তো এবার আমি এসটিভি নাম্বারটি দিয়ে দেব। দেখুন, আমি এসটিভি নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তো এখানে দেখুন, এসটিভি নাম্বারটি টাইপ করার পর সাথে সাথে একটা অপশান খুলেছে, এসটিভি নাম্বারটি দেখাচ্ছে, আর সাথে ডান দিকে দুটো অপশান আছে। তো এই একটি অপশান আছে আপনার জেনারেট স্যাপ আইডি, ও অপর একটি অপশান অ্যাক্টিভেট। তো আমি দ্বিতীয় অপশানটিতে ক্লিক করব অ্যাক্টিভেশানে। অ্যাক্টিভেশানে ক্লিক করে আমি সেটআপ বক্সটি অ্যাক্টিভেশান করে নেব। তো এখানে আমি ক্লিক করে সাথে সাথে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়েছে। এই পেজে যে সমস্ত জায়গায় স্টার মার্ক আছে সেইগুলি ফিল আপ করা মূল প্রয়োজন। দেখুন, একটি মোবাইল নাম্বারে ওখানে স্টার মার্কস আছে, স্টার দেওয়া আছে। একটি মোবাইল নাম্বার দিয়ে দেব। তো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, স্যাপ নাম্বার দিয়ে দেব, আর পিনকোডটা দিয়ে দিলাম, দিয়ে লাইন ম্যানের নাম দিয়ে দিলাম, যে ওই সাইডে কালেকশন করবে তার নাম। এই কন্টিনিউ করার সাথে সাথে নেক্সট অপশানটি ওপেন হয়েছে আমার কাছে। এখানে আমি সাবস্ক্রাইবার যার নামে সেটটা বক্সটি অ্যাক্টিভেশন হবে তার নাম দিয়ে দিলাম। এই নামটি দিয়ে ফাদার্স নেম এখানে প্রয়োজন নেই, যেহেতু ফাদার্স নেমের উপরে কোনো স্টার মার্ক দেওয়া নেই। তো অ্যাড্রেসটি দিতে হবে, অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, লোকালিটি না দিলেও চলে, তাও আমি দিয়ে দেব। তো লোকালিটিও দিয়ে দিলাম। এবারে নিচে ডিপিও অর্ডার থেকে এখান থেকে প্যাকেজ একটা সিলেক্ট করে দেব। তো এটা যেহেতু এইচডি বক্স, এখানে এইচডি প্যাকেজও শো করছে, আমি ওকে এই সেটআপ বক্সটিতে 250 টাকার এইচডি বক্স প্যাকেজ দিতে বলেছে কাস্টমার। তো আমি 250 টাকার এইচডি প্যাকেজটি দিয়ে সেটআপ বক্সটি অ্যাক্টিভেশন করে দিচ্ছি। তো 250 টাকার এইচডি প্যাকেজের সেট টিক মেরে অ্যাড টু কার্ট করে ক্যালকুলেট অ্যামাউন্টে টিক মারার সাথে সাথে নিচে চলে এসছে পেমেন্ট অপশান। প্রিপেডের ওখানে যে বুলেটটি আছে সেটিতে টিক মারার সাথে সাথে একটা পেমেন্ট অপশানে যে পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ড দেওয়ার জায়গাটি চলে আসবে। এখানে আমি আমার পোর্টালের পাসওয়ার্ড দিয়ে দেবো, পেমেন্ট পাসওয়ার্ড। দেওয়ার পরে সাবমিট করার সাথে সাথে সেটআপ বক্সটি অ্যাক্টিভেশন হয়ে যাবে। তো দেখুন, সেটআপ বক্সটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, আমি প্রিন্ট করব না, আমার প্রয়োজন নেই। তো এবার আমি যাই, সেটআপ বক্সটি অ্যাক্টিভেশন কীভাবে কেমন হয়েছে সেটা দেখাই। তো ফ্রেন্ড, দেখুন এই সেটআপ বক্সটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে সেটআপ বক্স অ্যাক্টিভ হওয়ার
যে অপশানগুলো সবকটা অপশানই এখন চলে এসেছে। তো আপনারা এইভাবে আপনাদের সেটআপ বক্সগুলো পোর্টালে অ্যাক্টিভ করে নেবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সঙ্গে থাকবেন।